রাজধানীর কাপ্রুল থানা যুবদল সভাপতি শরীফুল ইসলাম মিলনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কর্মহীন অসহায় খেটে খাওয়া নিম্নআয়ের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি। এ সময় তিনি সবাইকে লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, কারো খাদ্য সংকট দেখা দিলে তাকে ফোন করলে বাসায় খাদ্য পৌঁছে দেওয়ার ঘোষণা দেন। আমাদের প্রাণের স্পন্দন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি কথা, যে সে সব জায়গায় বলে যে বিএনপির মূল শক্তি তৃণমূল। তৃণমূল বাঁচলেই বিএনপি বাঁচবে, তৃণমূল শক্তিশালী হলেই বিএনপি শক্তিশালী হবে। আমিও তৃণমূলের একজন আপনাদের সহযোগী। আজকে আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আমার জানা সত্ত্বে আমি কাউকে বাদ দিইনি। যদি কেউ আমার অজান্তে বাদ পড়ে থাকেন বা কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি। সর্বশেষ বলতে চাচ্ছি, আপনারা সবাই সাময়িক কিছুদিনের জন্য নিরাপদে থাকুন, বাসায় থাকুন। এ সময় তিনি বলেন, করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ সময় কাপ্রুল থানা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।